হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন বাদে তোমাদের সাথে আমি আজকে একটা নতুন ভ্লগ শেয়ার করছি তো মাঝখানে কিছু দিন গ্যাপ চলে গেছিলো কিছু প্রবলেম ছিল যার জন্য আমি ভ্লগ করে উঠতে পারছিলাম না ডেলি তো আবার শুরু করবো আবার তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করার চেষ্টা করবো আমি তো এটা দেখো এটা হচ্ছে মেথি ভেজানো জল তো এখন দিন সকালবেলা উঠে আমাকে এই মেথি ভেজানো জলটা খেতে হয় কারণ কারণ আমি এখন ডায়েট করা শুরু করেছি রিসেন্টলি তো সেই জন্য আমাকে প্রত্যেক দিন সকালবেলায় উঠে মেথি ভেজানো জলটা খেতে হয় রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখে দিই দেন সকালবেলায় উঠে একদম আর্লি মর্নিং মুখ মুখঠুক ধুয়ে জলটা আমি খেয়ে নিই আর খেতে একটু মানে কষকস মতন লাগে তিতকুটে ভাবটা অতটা লাগে না কিন্তু একটু কেমন যেন একটু কষকস লাগে কিছু করার নেই খেতে তো হবেই বাজে লাগুক ভালো লাগুক খেতে আমাকে হবে কারণ আমার ওয়েট অনেকটাই বেশি বেড়ে গেছে তো সেই জন্য আমাকে ডায়েট করতেই হতো কিছু করার ছিল না আমার তো সেই জন্য আমি ডায়েটটা শুরু করেছি তো এই যে এটা আমার শেষ হয়ে গেছে পুরোপুরি আর এরপর আমার ছিল অ্যালমন্ড খাওয়ার সময় তো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা সকালবেলা উঠে খাবো আর এটার ছোকলাটা ছাড়িয়েই খাবো আর টিফিনে ছিল পোহা আচ্ছা টিফিন খাওয়ার আগে ছিল তোমার অ্যালমন্ড আর অ্যালমন্ডের আগেও আমার ছিল গ্রিন টি যেটা আমার স্কিপ হয়ে গেছে কারণ গ্রিন টি বাড়িতে নেই তো সেই জন্য গ্রিন টিটা আমার স্কিপ হয়ে গেছে তো আজকে যেমন আমি পোহা খাচ্ছি নেক্সট দিন অন্য কিছু খাবো মানে এক এক দিন এক এক রকম আছে আমার ডায়েট প্ল্যানে তো সব সময় যে একই জিনিস খাচ্ছি সেটা নয় যেমন আগের দিন আমি খেয়েছিলাম তোমার ওটস ছিলা তো আজকে পোহা খাচ্ছি পরের দিন নেক্সট দিন আবার অন্য কিছু খাবো তো খেয়ে নি চলো তো এখানে আমি কিছু জিনিস ওকে আনতে বলেছিলাম তো সেগুলো নিয়ে এসছে আরও দুটো জিনিস ছিল সেটা তোমার পাইনি ও মলে যেমন এটা তোমার মাখানাটা আনতে বলেছিলাম গ্রিন টি হানি আর সল্ট এই তিনটে জিনিস আমি মানে এই তিনটে নয় সরি এই চার টে জিনিস আনতে বলেছিলাম সাথে ছিল তোমার চিয়া সিডস আর অ্যাপেল সাইডের ভিনিগার তো এই দুটো জিনিস ও মলে পায়নি এই দুটো আমাকে অবভিয়াসলি অনলাইন অর্ডার দিতে হবে তো এটা হচ্ছে তোমার হিমালয়ান পিঙ্ক সল্ট আর এই যে গ্রিন টি জানি না গ্রিন টি তো বলে সবাই তে তো জানি না কেমন খেতে হবে আর এইটা হচ্ছে তোমার সল্টেড মাখানা তো এইগুলো আমি কাল থেকে আবার স্টার্ট করবো খাওয়া তো রাত্রির ডিনারে আমার ছিল এক বাটটি সবজি যেটার মধ্যে তোমার ছিল গাজর বিনস আর ফুলকপি আচ্ছা সকালবেলা আমি খেয়েছিলাম দুটো রুটি একই তোমার এই সবজির সাথেই খেয়েছিলাম আমার ভাত খাওয়া এখন টোটালি বন্ধ তো চলো আজকে এই পর্যন্তই একদম মিনি ব্লগ ছিল এটা কি কী খেয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুক কেমন লাগলো জানিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা